হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরী। আজকের আমি আপনাদের যে রান্নাটা করে দেখাবো সেটা হলো তেলকই। তেলকই করার জন্য একটু তেলটা বেশি লাগে। আমি সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি ভালো মতন ভাবে। এবার গোটা গোটা কই মাছ দু পিস আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে প্রসেসটা আমি করবো। কই মাছটা আমার দুটো পিটি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কই মাছটা আমি তুলে নিচ্ছি। আঁচটা খুব জোরে আছে, আঁচটা আমি একটুখানি কমিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, আঁচটা কমিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন। তেলকই অনেকে অনেক রকম ভাবে করেন, কিন্তু আমি যেভাবে বাড়িতে করি আমি ঠিক সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ একখানা আর আধখানা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবারে এই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি এটার মধ্যে ঢেলে দেব। তেল কইতে কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে করি। এবার আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা। খুব বেশি একটা না, অল্প পরিমাণে আদা রসুন বাটা দেবো এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নেব। আঁচটা এবার আমি বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো, সরি আমি আগের সাথে জিরে গুঁড়ো দিলাম, এবার আমি দেবো ধনে গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু না। এবার আমি দেবো এটার মধ্যে পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দেবো অল্প পরিমাণে জল। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে তেল আর মশলা ছেড়ে গেছে, মানে আমার এটা রান্না হয়ে গেছে, মশলাটা একদম কুকড হয়ে গেছে। মশলা যখন তেল ছেড়ে দেবে, যখন তেলটা ভেসে উঠবে চারদিক থেকে, তখন বুঝবেন যে মশলাটা এখন রান্না হয়ে গেছে। অনেকে এর মধ্যে কাশ্মীরি লাল মিরিচ দেন, কিন্তু আমি আজকে দিচ্ছি না, আমার কাছে নেই সেই জন্য আমি দিচ্ছি না। সেই জন্য আমার তেলকইটা এই রকম রঙের দেখতে হলো। কাশ্মীরি লাল মিরিচ দিলে এটা কিন্তু আরো লাল লাল রঙের দেখতে হয়। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি কই মাছগুলো এর মধ্যে থেকে নিয়ে এতে ভাসিয়ে দেবো, যাতে কই মাছগুলো রান্না হয়ে যায়। কই মাছগুলো তুলে দিলাম আমি এর মধ্যে। আমি কিন্তু এটাকে ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে রান্না করবো, যাতে একদম গামাখা গামাখা মতন হয়ে যায়। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম দেখতে দাঁড়ালো। আমার তেলকই রান্না একদম হয়ে গেছে, কিন্তু আপনারা তেল ভেসে উঠেছে এরকমটা দেখতে পাবেন না, কারণ আমি যেহেতু খুব কম তেলে রান্না করেছি সেহেতু তেলটা সাইড থেকে ভেসে ওঠেনি। কিন্তু তেলকই মোটামুটি আমরা এই প্রসেসেই বানাই, তো আমার তেলকই রান্না একদম হয়ে গেছে। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটা লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্য লোক অন্য মানুষও দেখতে পায় যে কিভাবে তেলকই বা এই ধরনের রান্না করতে হয়। আর আমার সাথে থাকবে, সবসময় আমায় সাপোর্ট করবেন। দিওয়ালির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের আমি রান্নাটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।